নমস্কার বন্ধুরা, ডক্টর আনন্দেস হোম রেমেডিসে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসা যেন আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো লাগে নতুন নতুন জিনিসগুলো জানাতে। যখন বেলের উপকারিতা নিয়ে বলেছিলাম, তখন আপনাদের কমেন্ট এসেছিল যে বেল সবসময় পাওয়া যায় না, তাহলে কী করব। বন্ধুরা, আয়ুর্বেদে এমন কতগুলো গাছগাছড়া রয়েছে যাদের ফুল, ফল, পাতা, গাছের ছাল, শেকড় সবটারই ঔষধি গুণ রয়েছে। তো বেল সেরকমের একটা গাছ যার পাতার গুণ অত্যন্ত বেশি। তো এই পাতার গুণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। পাতা সব সময় পাওয়া যায়, যারা আস্তিক তারাও বেল পাতা ইউজ করতে পারেন, যারা নাস্তিক তারাও ইউজ করতে পারেন, যারা পুজো পার্বণ করেন হিন্দু ধর্মের লোক তারা তো ইউজ করতে পারেন, যারা অন্য ধর্মের লোক পুজো পার্বণ করেন না তারাও ইউজ করতে পারেন। তো এখানে আমি দুরকমভাবে বলবো, অনেকেই আছেন যারা শিব ভক্ত, তারা রেগুলার শিবের মাথায় বেলপাতা দিয়ে পুজো করে সেই বেলপাতাটা গ্রহণ করেন। আর যারা এমনিতে করতে চান, পুজো পার্বণ করেন না বা সেই হিন্দু ধর্মের নন, তারা কি বেলপাতা খেতে পারবেন না? অবশ্যই খেতে পারবেন। এটা বলেছি, এটা কোনো ধর্মের ব্যারিয়ার নেই, কোনো আস্তিক নাস্তিকতার ব্যারিয়ার নেই, যে কেউ খেতে পারেন। তবে হ্যাঁ, পুজো যারা করেন তাদের যেমন 3 পাতার বেলপাতা দরকার, যারা খাওয়ার জন্য বেলপাতার ইউজ করবেন তাদের 3 পাতার দরকার নেই। যে কোনো পাতা, ছেঁড়া পাতা অর্থাৎ পরিষ্কার হতে হবে, পোকা থাকলে চলবে না, পরিষ্কার পাতা, কিন্তু সেই ছেঁড়া হোক, ফাটা হোক, 3 পাতা হোক, 1 পাতা হোক, 2 পাতা হোক, যে কোনো পাতাই আপনারা ইউজ করতে পারেন। পুজো পার্বণের ক্ষেত্রে যেমন ছেঁড়া ফাটা চলে না, 3 পাতার কম হলে চলে না, এরকম ব্যাপার থাকে, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। আচ্ছা, এইবার আমি বলে দিই কী কী গুণ, শুনতে থাকুন, বলে দিচ্ছি। আচ্ছা, বেলপাতা থেকে একটা হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, সেটাকে নাম বেলপাতার সায়েন্টিফিক নেমটা একবার বলে দিই। বেলপাতার সায়েন্টিফিক নেম হচ্ছে ইগল মার্মেলোস। আর বেলপাতা থেকে যেটা মেডিসিন তৈরি হয় সেটাও সেম নাম, সেটাকে আমরা সংক্ষেপে ইগল মার বলে জেনে থাকি। তো ইগল মার যারা বেলপাতা পাবেন না তাদের জন্য বলছি, অ্যাডাল্ট লোকেরা ইগল মার জিনিসটা মাদার টিনচারে নিয়ে এসে 24টা করে খেতে পারেন। আমি এই মেডিসিনটার, হোমিওপ্যাথি মেডিসিনটার আর কী কী উপকারিতা রয়েছে সেটা ডক্টর আনন্দিস হোমিও ফার্মাসিতে দিয়ে দেবো। আমি কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করি, তখন যদি রান্না করার প্রসেস থাকে সেটা যেমন রান্না করে দেখায়, যেটাকে মেডিসিনালি দেখানো যাবে সেটা মেডিসিনে দেখিয়ে দিই, সব রকমভাবে আপনাদের কিন্তু হেল্প করার চেষ্টা করি। তো প্লিজ আপনারা আমার যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো ভিজিট করুন। অনেকে হয়তো ভাববেন আপনার এতগুলো চ্যানেল আমরা কোনটা করব। আমার জন্য নয়, প্রতিটি চ্যানেল কিন্তু আপনাদের বন্ধু হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আপনারা যেটা নেবেন, যেভাবে নেবেন সেভাবেই উপকার পাবেন। যাক, এবার বেলপাতার উপকারিতাটা আপনাদেরকে বলছি। এর মধ্যে প্রচুর ল্যাক্সেটিভ থাকার জন্য কোষ্ঠকাঠিন্য কমে যায়, পেটের ব্যথা বা হজমের যদি কোনো সমস্যা থাকে তার থেকে আপনারা মুক্তি পেতে পারেন। বিটা ক্যারোটিন এত থাকে যেটা লিভারকে সুস্থ রাখে, গুড সোর্স অফ ভিটামিন সি, যার জন্য ভিটামিন সি এর অভাবজনিত সমস্ত রোগ দূর হয়, বিশেষ করে স্ক্যারবি রোগটা। অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকার জন্য এটা যে কোনো রকমের চুলকুনি, দাঁত, হাজরা সব কিছু থেকে উপকার করবে, সেটা খেতেও পারেন, বেটে পেস্ট করে লাগাতে পারেন। বেলপাতার আরও ম্যাজিক্যাল উপায় রয়েছে, আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো। যাদের পেটে ব্যথা, গ্যাস, ডায়রিয়া এবং পেট খারাপের সমস্যা রয়েছেন, তারা রোজ 1টা করে বেলপাতা নিয়মিত খেতে পারেন। এটা কিডনির জন্য খুব ভালো। আর যারা সদ্য মা হয়েছেন, বুকে দুধ নেই বলে কমপ্লেন করেন, বাচ্চাদেরকে কৌটোর দুধ খাওয়ান, তারা যদি রেগুলার 1টা করে বেলপাতা খান তাহলে বুকে যথেষ্ট দুধ থাকবে, বাচ্চা অনেক খেতে পারবে পরিমাণ মতো এবং হৃষ্টপুষ্ট হবে। বাচ্চা যে দুধটা খাবে সেটা কোয়ালিটিটা অনেক বেশি বেটার হবে। তো আগেই বললাম, ভক্তি থাকলে শিবের মাথায় দিয়ে খান, ভক্তি না থাকলে বলবো নিজের মাথায় দিয়েও খেতে পারেন। বন্ধুরা, মজা করে বললাম, মানে আপনারা যে কোনো ক্ষেত্রেই খেতে পারেন, যেভাবেই নেবেন। মাথায় কেন বললাম, এটা
সেটা কিন্তু আপনাদেরকে ছোট করা নয়। বেলপাতার পেস্ট যদি কেউ চুলে মাখান, চুল পড়ার সমস্যা চলে যাবে, চুলের শাইন বাড়বে, চুলের অ্যান্টি ড্যান্ড্রাফের কাজ করবে, চুলের মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশান হতে দেবে না। ড্যান্ড্রাফ মানে একরকমের ফাঙ্গাল ইনফেকশান। অনেকের গরমের সময় ছোট ছোট ঘামাচি নয় অথচ ফুসকুড়ির মতো হয়ে যায়, ভীষণ পাস হয়ে থাকে, সেই পাসের সমস্যা চলে যাবে। গরমের সময় দেখবেন কিছু লোকের গায়ে ঘামে এত দুর্গন্ধ ছড়ায় যে পাস দিয়ে যাওয়া যায় না। তারা যদি নিয়মিত বেলপাতা পেস্ট করে সেটা আপনি গায়ে মাখতেও পারেন, না হলে স্নানের জলে মিশিয়ে নিয়ে সেই জলে স্নান করতে পারেন। ওইসব আমি একটা ভিডিও অর্চনা পূজারিণীতে দিয়েছিলাম, স্নানের জলে রেগুলার যদি কেউ বেলপাতা রেখে স্নান করে তাহলেও কিন্তু অনেক দুর্ভাগ্য কাটে। তো যারা পুজো পার্বণ করছেন না তারা যদি এটা করেন, যে ধর্মের লোক হন না কেন আপনারা করতে পারেন, আপনাদের জীবনের বাধা কাটবে এটা কিন্তু বলতে পারি। বেলপাতাতে কী কী রয়েছে, প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে, ভিটামিন এ, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন B1, B6, B12 এবং লটস অফ ফাইবার। বুঝতে পারছেন বন্ধুরা, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির উপর কিন্তু আমি হোমিওপ্যাথিতে ভিডিও দিয়েছি। তো তাছাড়া অল্টারনেটিভ থেরাপিতে দিয়েছি কী করে আপনারা নিজেদের বডি থেকে সেই ডেফিসিয়েন্সিটা রিমুভ করবেন। তাহলে দেখুন একটা বেলপাতার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। আমরা মোটামুটো ভিটামিন বাইরে কিনে খাই। আমি একটা ভিডিও শুনেছিলাম শিবপুরাণে, একটা ধর্মীয় অনুষ্ঠানে, একটা শিবপুরাণ মানে শিবের উপরেই বলা হচ্ছিলো। তখন সেখানে সে পণ্ডিতজি রিকোয়েস্ট করছিলেন সমস্ত মন্দিরের পূজারীদের যে বেলপাতাগুলো, তুলসী আর বেলপাতা, আপনারা ডাস্টবিনে ফেলবেন না, সেগুলোকে শুকিয়ে হোক যেভাবে হোক লোকের কাছে পৌঁছে দিন, তারা সেটাকে চিবিয়ে খাক, জলে ফুটিয়ে খাক, পেস্ট করে খাক, গায়ে মাখুক, মাথায় মাখুক, সব রকমভাবে উপকার পাবে। আপনারা ভাবতে পারেন আমাদের এই যে বিভিন্ন মন্দিরগুলোতে কত কত বেলপাতা তুলসী পাতা ওয়েস্ট হয়। বেলপাতা তুলসী পাতা দুর্বরও কিন্তু আলাদা ফাংশন রয়েছে। এগুলো শুধু দেবতারা পুজোর জন্য নয়, মানুষকে অ্যাওয়ার করার জন্য পুজো হিসাবে গ্রহণ করেন, যে দেখান যে এই জিনিসগুলো তোমরাও গ্রহণ করতে পারো, আমরা যেমন গ্রহণ করছি তোমরা যদি গ্রহণ করো তোমাদের জীবনের সমস্ত প্রবলেম সলভ হবে। তো কেউ যদি আমার এই ভিডিওটা শুনে ইন্সপায়ার হয়ে বেলপাতা তুলসী পাতাগুলো বিভিন্ন মন্দির থেকে কালেক্ট করে আপনারা যদি কেউ বিজনেস করতে চান সেটাও কিন্তু করতে পারেন, লোকেদের মাঝে পৌঁছে দিন, চ্যারিটি করুন, যেটা খুশি করুন, উপকার হবে আপনাদের নিজেদের, চাইলে পকেটও লাভবান হতে পারে। বেলপাতা ত্রিদোষ নাশক, অর্থাৎ ত্রিদোষ বাত পিত্ত কফ, এই তিনটে দোষের কারণে কিন্তু আমাদের সব রকম প্রবলেম আসে আমাদের শরীরে। হাই ব্লাড প্রেশারের প্রবলেম যাদের রয়েছে, হার্টের যে কোনো সমস্যা নির্মূল করবে, কোলেস্ট্রল কমাবে, ঠান্ডা লাগা, হাঁপানির মতো রোগ থেকে রোগকে নির্মূল করতে সহায়তা করবে, ব্লাড গ্লুকোজকে রেগুলেট করবে, অর্থাৎ ব্লাড সুগার নিয়ে যাদের সমস্যা রয়েছে তারাও কিন্তু এটা খেতে পারেন। আগেই বলেছি বডি অর্ডার, চুল পড়ার সমস্যা, এক্সটার্নাল ইন্টারনালি সব রকমভাবে আপনারা ইউজ করতে পারেন। অর্থাৎ বেলের থেকেও বেল পাতা, যেটা আমরা অতি অবহেলায় তুচ্ছ সাথে ফেলে দিই, সেটা যে কতটা উপকারী, বিশেষ ফুলওয়ালাদের কাছেও পাওয়া যায়। অনেক বেলপাতা এক পাতা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, পূজারীরা পুজোর জন্য নিয়ে যাচ্ছে না, সেটা নিয়ে সোজা ডাস্টবিনে ফেলছেন। বুঝতে পাচ্ছেন না বন্ধুরা, সোনার মতো দামি জিনিসকে আপনারা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। তো আজকে থেকেই আপনারা কালেক্ট করুন, রাখুন। কেউ যদি শুকিয়ে বেলপাতা, এবার শুকনোর কথাটা যেটা বললাম, তাহলে কী করবেন, শুকিয়ে সেই বেলপাতাটা ফুটিয়ে সেটার জল খেতে পারেন, অর্থাৎ চায়ের মতো যেটা বলা হয়। তা যদি না পারেন আপনারা রেগুলার চা খান, চায়ের মধ্যে দুটো করে বেলপাতা দিয়ে দিন, তাহলেও তো হয়। অনেকের বাড়িতে আছেন যারা হিন্দু ধর্মের লোক, শিবের শিব ভক্ত, শিবের মাথায় বেলপাতা দিয়ে দেন, সে বেলপাতাগুলো নিয়ে ফেলে দেবেন না, তুলসীগুলো নিয়ে ফেলে দেবেন না, ঠাকুরের পায়ের তুলসী শুকিয়ে যায়। তো তুলসীটাকেও কিন্তু সেরকমভাবে ইউজ করতে পারেন। তুলসীর বেনিফিট জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করুন, আরেকটা ভিডিও না হয় তুলসীর উপরে বলে দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। সব জিনিস আবর্জনা নয়, আবর্জনাও কিন্তু অনেক কাজে লাগে। তো এরকম আবর্জনা থেকে অনেক জিনিস
ক্রিয়েট করা যায় ফেলে দেওয়া জিনিস থেকে, সেই জিনিসটা যদি আপনারা জানতে চান, অ্যামেজিং চ্যানেল আমার নিজের অত্যন্ত পছন্দের চ্যানেল এতগুলো জিনিস থেকে, কারণ আমি যে কোনো জিনিস ক্রিয়েট করতে ভীষণ ভালোবাসি। আর সেই চ্যানেলটাকে, কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই, মানে এই যে চ্যানেলে বসে আছি এখানে আমাকে একটা ড্রেস কোড রয়েছে, তার একটা লিমিটেশন রয়েছে কোনটা বলবো কোনটা বলবো না কিভাবে বলবো, সেই চ্যানেলে কিন্তু আমার সেটা নেই। সেটা হচ্ছে ম্যাজিক্যাল দিদি ডক্টর আনন্দি, যখন যেটা মনে হয় সব সেটা নিয়ে কাজ করতে পারি, এরকম ফেলে দিয়ে অনেক জিনিস নিয়ে সেখানে কাজ করি। আপনারা যদি সার্চ বারে গিয়ে ম্যাজিক্যাল দিদি ডক্টর আনন্দি কথাটা বলেন, তাহলেও কিন্তু আপনারা সেই চ্যানেলটা পেয়ে যাবেন। যারা নতুন তাদেরকে বলছি, অনেক অ্যামেজিং জিনিস আপনারা সেখানে পাবেন, জীবনের চলার পথে ছোটো ছোটো প্রবলেমের সলিউশনও আপনারা পেয়ে যাবেন। অনেক রকম প্রবলেম আসে, পোকামাকড়, ঘরকে কীভাবে মেনটেন করবেন, ড্রেস কীভাবে মেনটেন করবেন, রান্নাঘর কীভাবে মেনটেন করবেন, এরকম অনেক প্রবলেম যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আসে সেগুলোর সলিউশন কিন্তু সেখানে রয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।